কাজ করে এটা কি টাইম উঠতেছে দেখেন তো না এটা টাইম উঠতেছে না কয় ডলারের কাজ 8 সেন্ট করো করো স্যার আমি তো অনেকগুলো জব করছি কিন্তু ম্যাক্সিমাম পেমেন্ট পাইনি 7 দিন হয়েছে আপনার না রিভিউ করে ভাই 7 দিন পর্যন্ত রিভিউ থাকে তারপরে পেমেন্ট দেয় অনেক আপনারা তো অনেক আগে পাই দিতেছেন আমার তো পেমেন্ট এত দেরি হলো ক্লায়েন্টের পরে কেউ কেউ আছে তাড়াতাড়ি অ্যাকাউন্টে ঢোকে ঢোকার পরে পেয়ে যায় হ্যালো হ্যাঁ আপু হ্যাঁ কি বলেন আচ্ছা আপু আমি একটু কথা বলবো আপু ফোল্ডারটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিতে বলেন আমরা কত জায়গায় দিব আর কত জায়গা বুকমার্ক করে রাখবো আপনাদের একটা দেওয়া যায় না কখনো আমি বলি পারভেজ ভাই একটা দিছে লুনা আবু একটা দিছে তারপরে ওই যে কি যেন নাম তুফান ভাই একটা দিছে তা আমরা কি এত জায়গায় কিভাবে করবো বলেন বা কোনটা দিব আবার বুকমার্কে আপনি দেখেন আমি আপনি তো ক্লাসে আছেন আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে দেখেন কতগুলো লিংক দিয়ে আছে আর কত মানুষ কিভাবে দিচ্ছে তাহলে কোনটা দেওয়া যায় বলেন লাস্টের দিন আমারে লুনা আবু একটা লিংক দিল দিয়ে বললো কি ভাই এইটা এখন থেকে এইটাই আপলোড দেবেন আর বাকিগুলো দেওয়ার দরকার নেই তারপর দিন তুফান ভাই বললো কি ভাই এইটাই আপলোড দেন আবার এখন আপনি বলছেন বোঝা গেছে আপনি আপনি একটু দাঁড়া দেখেন না আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি সব বুক ওভার করে রাখিয়ে দিছি এখন আমরাও তো কনফিউজ হয়ে যাই যে কখন কোনটা দিব আমি হ্যাঁ আমি আপনার কথা শুনে আজকেই দিচ্ছি আজকে আজকে মনে করেন আমি আপনার কথা শুনে দিচ্ছি কিন্তু কালকে মনে করেন আবার আর একজন আসবে আর একটা আগে আচ্ছা এখন দেখো তোমার কাজটা কি শেষ হয়েছে অলমোস্ট আর কয় মিনিট লাগবে এটা অল্প একটু অল্প একটু রাইট রাসেল 1 2 3 4 রিবন ভাই আমি একটু ড্রাইভে একটু ভিডিও আপলোড দিছি ঠিক আছে একটু স্পিডটা স্লো হয়ে যাইতে পারে এখন এই যে মেইন হচ্ছে ফোন ভেরিফিকেশন স্যার কি বলছে স্যার বুঝি নাই বলছি তোমাদের কত দূর বাকি আমি একটু ড্রাইভে ভিডিও আপলোড দিছি নেট স্পিড একটু কমে যাইতে পারে একটু খেয়াল রাখবেন স্যার এই যে শেষ পর্যায়ে স্যার আরেকটা ধাপ আছে সাকসেস কমপ্লিট 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 হয়েছে দেখেন তো কাজটা পেন্ডিং ছিল কাজটা মানে ঠিক আছে কিনা কমপ্লিট দেখেন কাজটা জমা আনসার এটা সাবমিট করতে হবে এখন এটা একটু রিলোড দিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে এখন এটা হচ্ছে ফরিদ ব্যাস ফাইভ না এক্সেপ্ট এক্সেপ্ট এন্ড রিস্টার্ট দেন আসলে এখন এখানে এই যে
লিংকটা বসাই দেব, এটা আমি দেখেন আমি এখানে ফরিদপুর ব্যাচ 10 নামে ডিএম 10 নামে আমি দিয়ে দিলাম স্যার, এক মিনিট স্যার, দাঁড়ান স্যার, ওই আপলোড দিয়ে রাখতে আমার দাঁড়ানো লাগবে না, একটা আবু আইছে তো যদি একটু কারণ এখন বলেন ইজার নেমটা কোন সাইডে, ওই হাই সাইড এটা নাকি তাই না, যে কলামটা না রাসেল ভাই, এই যে এইখানেই আছে ভাই, তারপর কান্ট্রি দিতে হবে না, হ্যাঁ হ্যাঁ রেজিস্টার ডেট, হ্যাঁ ডেট আছে, ষোলো সাত, হ্যাঁ ষোলো সাত বিশ, ইমেল অ্যাড্রেসটা দেন, ইমেল অ্যাড্রেস কি খোলা লাগছে না স্যার, আমার এমনিতে আগে ছিল এমনিতে সব জায়গায় ইউজ করার জন্য ওই ড্যাশ দিছে আলাদা ভাবে কি কাজটাজ করার জন্য, আচ্ছা ওই যে মানে কি ফাইল স্ক্রিনশট লাগবে, স্ক্রিনশট সাবমিট ফাইল, ও সাবমিট ফোন নাম্বার ভেরিফাই স্ক্রিনশট, কি স্ক্রিনশট লাগবে উপরে যান লেখা আছে তো কাজের ভিতরে, ফোন নাম্বার ভেরিফাই করছেন ওইটার স্ক্রিনশট, মোবাইল থেকে দিতে হবে না, হ্যাঁ না মোবাইল থেকে না স্যার, এই দেখা ভেরিফিকেশন এর অপশন আছে, হ্যাঁ ভেরিফিকেশন করছি স্যার, ভেরিফাই করছি, কি পেজটা চলে গেছে ভেরিফিকেশনের, ডাউনলোড করে তারপর ওদের কাছে দিতে হবে, স্ক্রিনশটের লিংক দিলে না আইপি আসে, স্ক্রিনশটটা সাবমিট করলে হয়ে যাবে,
আচ্ছা আপনি আবার কন্ট্রোলার চাপ দেন, রিলোড দিলে সিস্টেমে চলে আসবে। আমাদের কথা শোনা দিতেছে? হ্যাঁ ভাই কথা শোনা দিতেছে মোবাইলে। কথা শোনা যায় ভাই? জি স্যার হইতেছে, আবার ইয়া করতেছে। কয় ডলারের কাজ ছিল এটা? কিছু সলভ করবো। কয় সেন্টের কাজ ছিল? 8 সেন্টের ভাই, 8 সেন্ট মানে 8 পয়সা। 8 পয়সা 0.08 না? হ্যাঁ 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 আমি জানতেছি আপনি কিছু দেখেন তার আছে? হ্যাঁ আছে। কি দেখাবো বললেন? আপনি কি দেখাতে চাইলেন? স্যার ওই আমি যদি ট্যাক্সটা অ্যাকসেপ্ট না করে ওখানে দেখা যায়, ওইভাবে যদি কাজ করে পরে যদি ট্যাক্সটা অ্যাকসেপ্ট করে তাহলে কি সমস্যা? তা কি বলেন বুঝি না, আর একবার বলেন। মানে ওইখানে যে কোনো একটা জবে ঢোকাবো না, মানে অ্যাকসেপ্ট ট্যাস্ক আর কি আছে, নিচে লেখা আছে, আমি ওইটা রিসিভ না করে ওইখানে দেখা যায় যে কি কি করতে বলছে আর কি, মানে হালকা হালকা দেখা যায়। আমি ওই কাজটা করে কিছু টাকা আগাইয়া তারপরে আমি ট্যাস্ক অ্যাকসেপ্ট করলাম। আমার ওই যে টাই ফিনিশে ঢুকার পর ওই যে কাজগুলো করছে ওইগুলো দেখা যায় না। কেন শেয়ার করেন দেখি কোথায় দেখা যায়? স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। ভাই আপনি একটু শেয়ারটা অফ করেন। আপনারা কি পাইনিয়ার কার্ডের অর্ডার দিবে না? পাইনিয়ার কার্ড ফ্রি দিচ্ছে স্যার। 2 বছর আগে আমি একটা নিয়েছিলাম পাইনিয়ার কার্ড ফ্রিতে, তো এটা আমি এখনো ইউজ করতেছি। আমার এক ফ্রেন্ড কাজ করে ফাইবারে। স্যার ডেলিভারি পাইছিলেন? না এটা এখনো পাইনিয়ার কার্ড ফ্রি দিচ্ছে ভাই। হাতে পাইছেন কার্ড? হ্যাঁ দিয়ে দিবে ভাই, 15 দিনের ভিতরে দিয়ে দেবে। এখন আবেদন করলে 15 দিনের ভিতরে দিয়ে দিবে। আরো মনে হয় $20-25 $20-25 ভিতরে ঢুকাই দিচ্ছে। স্যার আমরা কি অ্যাকাউন্ট করতে পারবো? জানি না এটা কিভাবে করা যাবে স্যার। আমি এর আগে একটা ইয়া করছিলাম কিন্তু ওইটা ফুল করতে পারি না, মানে ভেরিফিকেশন এর আগে কোই নাই কোনে আর আসে নাই। স্যার আমরা কি অ্যাপ্লাই করতে পারবো এখন? সবাই পারবেন, সবাই। যাদের একটা ভোটার আইডি লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এবং আপনি অ্যাকাউন্ট খুললে আপনাদের $25 দিয়ে দিবে। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসে কাজ করার জন্য 100% আশাবাদী হন তাইলে করেন, কারণ না তো আপনি কার্ড নিয়ে কি করবেন? প্রতি বছর তো $30 করে কাটবে। হ্যাঁ জি স্যার। ইয়া স্যার আর প্রথমে ওইটাই তো একবার যে অ্যাকাউন্ট যে ঠিকানা দিয়ে করবে ওইটা দিয়ে তার করা যায় না নাকি স্যার?
ভাইয়া একজন করে করে বলতে হয় না, এত শোনা যায় না। এখন বলেন কি স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দেখেন স্যার, টাস্ক এ ফিনিশে ঢোকার পর কি এটা আসে? মানে আমার ই দেখা যাচ্ছে স্যার, টাস্ক গুলো দেখা যাচ্ছে। বেশি কি জান ভাই, আমি একটা রিভাইস দিছি, আবার করতে হচ্ছে কাজটা। নিচে বেসিক অপশন, বেসিক টেক্সটে ক্লিক করুন। বেসিক এখানে ওই যে তিনটা কাজ দিয়েছেন আপনি, ওই যে স্যাটিসফাইড লিখছে, আর দুইটা কাজের ডিউ পেমেন্ট আছে, কয় ডলার আছে? ভাই একটা কাজ রিভাইস দিছে, একটা কাজ ওইটা আবার করতে হবে না? হ্যাঁ ওইটা আবার করতে হবে, আর না করলে নাও করতে পারেন, ওইটাতে কোনো ইয়ে আসবে না, মানে ব্যাড রেপুটেশন আসবে না। এই দেখেন উপরে লাল ওই যে লেখা আছে অন, এটা ওই জায়গায় চাপ দিলেই কাজটা আবার আসবে। এই যে এটা না করেন ভাই, এটা করে রিভাইজ করতে দিলে করতে করে দিতে হয়, তাইলে আর ব্যাড রেপুটেশন আসবে না। স্যার এটা না করলেও আসে না, আমার এর আগে কাজ ছিল, আমি আর করি নাই, আসে না আর কি। ভাইয়া এখন স্যার ওইটা এলো ওই যে মাঝে মধ্যে